নষ্ট করলো করোনা ভাইরা। লকডাউনে বাজারে বেঁচে থাকা বড় ভাই, নষ্ট করলো করোনা ভাইরাস গো, নষ্ট করলো করোনা ভাইরাস। কিন্তু যত জাল্লা আমাদের মতো রুগী
তাই দাদা এই করোনা লকডাউন পালতে পালতে মানে এমন রোগে ধরেছে এমন অসুখে ধরেছে অনেক জায়গায় ডাক্তার দেখাইলাম কোনো ডাক্তার রোগ সারাইতে পারল না মনে টেনশন লকডাউনে মাথায় মাথায় সব প্রত্যেকটা মানুষের ঝড় বইয়ে চলে যাচ্ছে কিন্তু আমার মনে টেনশন ঘুঁচছে না রোগও ছাড়ছে না তাই শুনলাম পাড়গাঁয়ে বর্মা কালী ওর উপলক্ষে গান বাজনা করাইছে কমিটি থেকে কেন গান বাজনা করাইছে মানুষের মনে শান্তি ফেরাবার জন্য আমরা যাই গান বাজনা শুনলে খানি মনে শান্তি ফিরবে আবার শুনলাম না কি কমিটি থেকে ভালো ডাক্তারের ব্যবস্থা করেছে সে কীরকম ডাক্তার দূর দূরান্ত থেকে কোনো রুগী কোনো দর্শক যদি সরুমুখী খেয়ে বেঘর হয়ে পড়ে যায় এই ডাক্তার ইঞ্জেকশন ঠারু করে নিয়ে যাবে তার পাচাতে ভুঁকিয়ে তাকে থারু করে বাড়ি পাঠিয়ে দেবে আমি দেখলাম ভালোই হলো গান বাজনা শোনা হবে আবার ফ্রি পয়সা চেক আপ করানো হবে কিন্তু পাড়গাঁয়ে চেম্বারে এসে দেখছি চেম্বারে কোনো ডাক্তার নাই সব রুগী বসে আছে ও মেয়েগুলা ডাক্তার দেখাই দিছে যে বগুলা একটু করে ছেলে ভরি নিয়ে চলে পেছনে মেয়েগুলা এত দূরে যারা লাইন পেয়েছে ওরা তো পোঁতাটা হেলান দিয়ে গোড়াকু মাঝন মাই দিলে গিয়ে বেটা ছেলেগুলা দেখো ওরা যা গলিতে পড়েছে ওরা পুক পুক করে বেরি টাইম দিল ডাক্তার কখন আসবে তারও ঠিক না খালি চেম্বার আমু বসে দেখি ডাক্তার এলে চেক আপ করাবো তারপরে বলব তাই দাদা রোগের দায়ে আপনাদের গ্রামে এসেছি আমি যদি কোনো ভুল করে থাকি আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা সবাই গলায় গামছা দিয়ে ক্ষমা চাইয়ে সকালবেলায় উঠে বাড়ি যাবেন রে সকাল না হলে যেন কেউ পালিয়েন না চুপ করে বসে থাকি ডাক্তার যখন আসবে চেক আপ করবো ভালো ডাক্তার আছে এই গ্রামে ডাক্তার ব্যবস্থা করেছে দেখি চেম্বারে ডাক্তারবাবু আছে নাকি এই যে ডাক্তারবাবু আপনি আছেন সালা পাতলা পাতলা কথা লাগি মনে হচ্ছে বিটি ছেলে মনে হচ্ছে হ্যাঁ উত্তর দিকে হাওয়া দিচ্ছে আর দরজার ফাঁক দিকে নারকেল তেলের গন্ধ ঢুকছে এই শালা নির্গাত বিটি ছেলে মনে হচ্ছে এই যে ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি খুলুন খুব কষ্ট হচ্ছে কান বাজিয়ে দেখি কোন মেয়ে ছেলে রুগী এলো না ম্যাডাম ডাক্তার এলো শালা আমার থেকে বড় রুগী চলে এসেছে তো না 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 দরজাতে পেন লাগে চেম্বারে ডাক্তার নাই কে চিকিৎসা করবি কর যাবে হোক জয় মা বড় মা মা গো তোর পুজোতে যখন একটা চান্স পেয়েছি মা এ চান্স আমি আর ছাড়ছি না আমি যা লেখাপড়া করেছি জীবনে ডাক্তার হইতে পারবো না যখন একটা চান্স দিচ্ছি এ চান্স আমি হাত ছাড়া করছি না তাড়াতাড়ি খুলুন খুব কষ্ট হচ্ছে শালা মিথ্যা করে বলে দি আমি ডাক্তার বাবু আর দেখেছি ডাক্তার হলে রুগী যেখানে খুশি সেখানে হাত দিতে পাবো রুগী কিছুই বলবে না লম্বা হয়ে বেটা ভরিয়ে থাকবে গলায় টাইটা বেঁধিলে থালি বলবে সাতজন ডাক্তার আর ফাঁকে ফাঁকে ইংরাজি মারতে হবে যাচ্ছে যাচ্ছে তাড়াতাড়ি খুলুন খুব কষ্ট হচ্ছে এখন ছেলে মিলে কম ছেলে নিচ্ছে তো সার লাইকেশনে লাইন দিয়েছে সেলাই করতে করতে দম লেগে যাচ্ছে দুটো বেশি ছেলে নিচে সরকার থেকে যাচ্ছে যাচ্ছে তাড়াতাড়ি খুলুন ক্লাসের মেয়ে ছেলে বাবার জীবনে ডাক্তারখানা আসিস নি কেন আসবো না হ্যাঁ হ্যাঁ কেন আসবো না আপনি বাবার কালে কোনোদিন দরজা খুলেননি কেন হ্যাঁ কি হলো দরজা খুলে
আসলে কি হলো আমি আমার এত শরীরটা অসুস্থ আপনি আবার পেটে পা দিয়ে দরজা খুলছেন আরে পেটে পা দিতে আমি চাই নাই আমার দোষ নাই কেন এই চেম্বারে যে দরজা লাগিয়েছে সেই কান মিস্ত্রি দোষ কেন আমি নতুন চেম্বার খুলেছি হ্যাঁ হারামজাদা কান মিস্ত্রি আমার দরজার খিটা এত টাইট করে লাগিয়ে দিয়েছে আমি হাতে করে টেনে খুলতে পারছি না ঢিলা সালা লাল জামা দেখে আমাকে চিনতে পারছে না নাকি না ও জামাকে দেখে মনে করছে নতুন টোরোর আলু ছাড়িয়ে নিয়েছে আলুর বস্তা তুই আমাকে কি মনে করছিস আচ্ছা আপনি এত বকবক করছেন আপনি কি কম্পাউন্ডার কি আমি কম্পাউন্ডার তাহলে ইউ শাট আপ ইউ শাট আপ ইউ শাট আপ ইউ ম্যান ডাবলু গুডুম ইয়েস গুডুম বাল হ্যাঁ কুমার তার জন্য আমাকে কল করে নিয়ে চলে গেছে আমার মাসি ফোন করছে বলছে দিদি আমার প্রথম ছেলেটা নষ্ট হয়ে গেল বলছে হালো ঠিক আছে লো আবার হবে চিন্তা না ওই কান্না শুনিয়ে ফেলেছি তখন থেকে আমার দোষ না মাই দোষ ও পাশ হয়ে গেছে তাই নাকি আচ্ছা কিছু মনে করলাম না আচ্ছা ডাক্তার বাবু নমস্কার নমস্কার পরিষ্কার পরিষ্কার দাঁড়ান দাঁড়ান এটা কি হলো কি হলো আপনাকে আমি নমস্কার বললাম আপনি পরিষ্কার বললেন কেন ডাক্তারের কর্তব্য যে রোগী ডাক্তার বাবুকে নমস্কার জানাই হ্যাঁ ডাক্তার বাবু কর্তব্য কি সে রোগী রোগ তাড়াতাড়ি পরিষ্কার করা তার জন্য বলছি রোগ পরিষ্কার পরিষ্কার আরে এটা কি হচ্ছে এটা এ পরিষ্কার বলা হচ্ছে আর মাঝে মাঝে মাথাটা লড়িয়ে যাচ্ছে ধরা পড়ে যাবো নাকি দেখ রে এটা আমার মায়ের পেটে থেকে অটোমেটিক কেন অটোমেটিক সাম মাসালের মতন অটোমেটিক সুইচ কিসের জন্য কি কারণ আমার মা খুব লুবি মেয়ে ছিল আচ্ছা চৈত মাসে দিনে হ্যাঁ সস্তা লালতে শাক গাঁধি বিষ দিয়েছে কিনে ফেলেছে আচ্ছা এক বাটি ঝোল করে রান্না করেছে হ্যাঁ আর আমি তো মায়ের পেতে তখন ঢুকে ছিলাম আচ্ছা এইবার আমার কদটা ভালো করে কদ এদিকে 32 পাটি দাঁতে বাগুদি গলিতে শুনতে পেয়েছে না সাইজ এদিকে দাঁত তো বাগু দিয়েছে ফেক করে এদিকে আচ্ছা এইবার আগে বাটি লালতে যাক চো করে মেরে দিয়েছে আর আমার নারা মাথা দিয়ে পড়ে গেছে আর লালতে থাকে গোটা গা আমার স্লিপ হয়ে গেছে তখন থেকে আমার অটোমেটিক হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ডাক্তার বাবু একটা কথা জিজ্ঞেস করব আমি এত জায়গায় ডাক্তার দেখেছি কোনোদিন কারোর নাম বাম্পার শুনিনি আপনার নামটা বাম্পার হলো কেন এইটা গুরুতর ব্যাপার খাবি এই করোনা রোগে দেশের মানুষ মরি সব সাদা হয়ে যাচ্ছে আচ্ছা তখন ঈশ্বর উপরওয়ালা ভগবান আমাকে মরতে পাঠাইছে বলছে যাও বাম্পার আমার ভক্তরা যদি মরে যায় তাহলে কে আমাদের পূজা আনবে কে আমাদের বাতাসা দেবে কে জল দেবে
এবার ভগবান তো নিজেও খাই না খাবো মরে যাবো বলে আমার মায়ের পেটের ভেতরে গুঁজুরি ভরে দিল। আচ্ছা ন মাস 10 মাস পূর্ণ হয়ে গেছে, হ্যাঁ আমার চোখ ফুটে গেছে, এইবার বাইরে মানুষ মরিসাও সাদা হয়ে গেছে, আমি ডাক্তার চিকিৎসা করতে পাঠিয়েছে ভগবান, হ্যাঁ কিন্তু মায়ের পেটে ঢুকে আছি, মায়ের পেটের ভেতরে তাকিয়ে দেখছি এত অন্ধকার, আমি দরজা জানলা কিছুই খুঁজে পেয়েছি। আচ্ছা যেদিকে তাকাইছি শুধু পাঁচিল, একটা মোমবাতিও পেয়েছি না যে ধর রব ধরিয়ে ধর যা খুঁজবো, যেদিকে যাচ্ছি শুধু দিয়ালে ধাক্কা লাগছে, এদিকে যাচ্ছি দিয়ালে ধাক্কা লাগছে, আর মায়ের পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। আচ্ছা মা তো সেই ন মাস 10 মাস পেট নিয়ে একবার উঠুনে যাচ্ছে, একবার বারান্দাতে আসছে, আর আমার বাবা খড় কাচ্ছে গরুকে দেবে, হ্যাঁ তাকিয়ে তাকিয়ে দেখছে আমার বউ যখন মাথা বেঁকাইছে, এইবার আমার শয়তান বেরোবে। শয়তান বেরোবে না, সন্তান বেরোবে। কল্লিকালে সন্তানও যা শয়তানও তাই, একই বাবা। তা কথাটা ঠিক বলেছিস, অ্যাডভান্স আগে থেকে বলে দিচ্ছি আমার শয়তান বেরোবে। হ্যাঁ এইবার বাবা দেখছে প্রথম বাচ্চা জন্ম করে নিয়ে যেতে হবে, হ্যাঁ আমোদপুর চলে গেল, হ্যাঁ টাটা সুমো আনতে, কালী পুজো তো ভাড়া টলি গেছে, একজন আছে ভাঙা টলি নিয়ে ভ্যান নিয়ে ছত্তা বিক্রি করছে, তাকেই ডেকে নিয়ে চলে এসেছে, এবার হাসপাতাল নিয়ে যাবো, আমোদপুরে হাসপাতাল ছোটখাটো হাসপাতাল, এইবার ভ্যানবালা তো চাপিয়ে দিল ধরে দুজনাতে, ভ্যানবালা খুব চালাচ্ছে, আর আমার বাবা হেলিকপ্টার কোঁচরে বেঁধে নিয়েছে, খুব ঠেলছে আর ভ্যানবালা খুব চালাচ্ছে খুব চালাচ্ছে খুব, একবারে যে ব্রিজটা পেরিয়েছে আর জোড়া বাম্পার ঝকাম করে পার করে দিয়েছে, হ্যাঁ আর আমি তো, হ্যাঁ আমি তো দরজা গোড়াতে চুপ করে মুখ বার করে বসেছিলাম। আচ্ছা যেই জোড়া বাম্পার ঝকাম করে বেরিয়ে পেরিয়েছে আর আমি করে পুকুম করে বেরিয়েছে। আচ্ছা ভ্যানবালা পেছন দিকে তাকিয়ে দেখছে হ্যাঁ ছেলে হয়ে গিয়েছে, হ্যাঁ তখন ভ্যানবালা যে ওগো কাকে তোমাকে যখন হাসপাতালে যেতে হইলো না, ছেলে যখন এই বাম্পারি হয়ে গেল আজ থেকে তোমার ছেলের নাম রেখে দাও বাম্পার, তা তুই কি মনে করছিস আমি কম্পাউন্ডার? আচ্ছা ডাক্তার বাবু সেই থেকে আপনার অনেক কথা শুনলাম, আমি যে একটা রোগী এসেছি আমার কি রোগ হয়েছে কই জিজ্ঞেস করলেন না তো? খেপি খেপি কাচিয়া কাচিয়া কাচে যাবো কেন? আমি তো তোদের জন্যই ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি রে খেপি কাচিয়া। এই মা কাচে যাবো কেন? বড় বড় হাসপাতাল দেখি না সিউরি হাসপাতালে, বড় বড় ডাক্তার হাতে ধরে পায়ে ধরে বলো বাবু ছেলেকে বাঁচান মেয়েকে বাঁচান, আমি একটা সার্জন ডাক্তার, আমাকে একটু জেরাবিরি কর তবে তো আমার মুডটা আসবে নাকি? ও আপনি ডাক্তার বাবু আপনাকে জড়িয়ে ধরতে হবে তবে আমার রোগ ধরতে পারবে, দূরে দূরে থাইলে রোগ ধরা পড়বে, আমাকে একটু জেরাবিরি কর তবে তো মুডটা আসবে আমার। ডাক্তার বাবু আমি বড় বিপদে পড়েছি ডাক্তার বাবু, আমাকে বাঁচান ডাক্তার বাবু। কাঁচা কাঁচা বিয়ে শাদি হয়েছে তো? বিয়ে কবে হয়ে গেছে? বেরো আমার চেম্বার থেকে বেরো। কেন ডাক্তার বাবু চিকিৎসা করবেন না? আমি চেম্বারে গোবর জল ছিটিবো বেরো। কেন আমাকে দেখলে হতো তো? কালী পুজোর আগের দিন আমি গঙ্গায় চান করে এলাম, আমার চেম্বারটা অপবিত্র করে দিলি বেরো। আবার দেখলে হতো? বেরি জালিলে পেটে পা ভরে দেবো। কেন দেখবে না? বাইরে সাইনবোর্ডে কি লেখা আছে? কি লেখা আছে? বাংলাতে বড় করে লিখে দিয়েছি, পাড়াগ্রামের লোক অশিক্ষিত লোক পড়তে পারবে না বলে। আচ্ছা বাংলাতে কি লিখে দিয়েছি? কি লিখেছে? মইয়ে হসি হলন্ত। আচ্ছা আর বিয়ে হ মেয়ে আমার কাছে এলে পাবে জ্বলন্ত। আমি যা চিকিৎসা করি সব আই বড় বড় বিয়ে হ মেয়ে চিকিৎসা করি, আমি আই বড় স্পেশালিস্ট বেরো। এবার দেখলে হতো না? বেরি জালিলে চোখে পা ভরবে। শালা আমার বিয়ে হয়েছে না, আমি টেনশনে মরে যাচ্ছি লকডাউন বাজারে, আর শালা চারটি ছেলে বাঁচাও, ডাক্তারকে কে বাঁচাবে ঠিক না আমাকে বাঁচাও। ডাক্তার বাবু আবার এসেছি, যা বলবি তাড়াতাড়ি বল, খুশি বল আমার আরো খুশি রাখ। আমি মিথ্যে করে বললাম আমার বিয়ে হয়নি তো? বিয়ে হয় না? না কাঁচা। ও
রে বাবা রে বাবা রে আমার বিয়ে হয় নাই আমার বাবার বিয়ে হয় নাই ও সব বেটা ছেলে হ্যাঁ এই কেমন দলে কথা হলো আপনার হয়নি ঠিক আছে মেনে নিলাম আপনার ইচ্ছা হয়নি কি আপনার বয়স হয়নি কি আপনার বাবা মা বিয়ে দেয়নি তাই আপনি করেন নি কিন্তু আপনার বাবা যদি না হলো আপনি হলেন কি করে যা শালা বেশি বেশি বলতি কি উল্টো পাল্টা বলি ফেলিছি ঘটনাটা শুন ঘটনা আছে ঘটনাটা শুন বলুন মানে আমার মায়ের নাম হচ্ছে সুশীলা বাউরি হ্যাঁ আর আমার বাবার নাম হচ্ছে মুরাদ খান এটা কেমন হলো হ্যাঁ মা হিন্দুদের আর বাবা মুসলিমদের আমি দুয়ালা বুঝতে পারছি না দুয়ালা মানে তার জন্য এত খবেস ও তাই নাকি আমার মা বাউরিতে মেয়ে ছিল তো হ্যাঁ দামোদপুরে হাতে যাই কান্দরে গুগুলি তুলতে দিয়ে গুগুলি বিচতে যাইত হ্যাঁ আর ওই মুরাদ খান চুরুক দাঁড়ি লিয়ে হাঁসের বাচ্চা বিক্রি করে হ্যাঁ আই বড়তে আই বড়তে হ্যাঁ ওই মুরাদ খান হাঁসের বাচ্চাও বিক্রি করেছে আর ওই আমার মা গুগুলিও বিচেছে হ্যাঁ দে বাড়ি আসবে আসমি ওই মিলে ধারে কি বাবলা তালা গুঁড়াতে আমার মায়ের সঙ্গে ওই মুরাদ খানের ইন্টু কুলো কুলো ফাঁকে এই যে ডাক্তার বাবু এই ইন্টু কুলো ফাঁকিনটা কি এত বড় ঢেঙ্গি মেয়ে হয়েছিস এখন ইংরাজি বুঝিস না আপনি যে সেই দিকে কি ইংরাজি বলছেন আমি বাবার কানে শুনিনি শালা আনজাতে ইংরাজি স্কুলে খুঁজে পাবে না তা বুঝবে কি করে মানে বুঝতে পারছি না ওই আই বড়তে ভালোবাসা করেছিল যে আমি আই বড়তি হয়ে গেছি তার জন্য আমার মায়ের বিয়ে হয় নাই বাবার বিয়ে হয় নাই আমার বিয়ে হয় নাই আমাদের সব আই বড় বড় বংশ বিয়ে যখন হয় নাই বলিস কবি তোর তিন দিনে রোগ সারি দেবো এই ডাক্তার বাবুর কাছে কোনো কথা গোপন করবি না যা হচ্ছে সঠিক খুলে বল আর বলবেন না ডাক্তার বাবু রাতে যখন বিছানাতে শুয়ে থাকছি চোখে মোটেই ঘুম আসছে না কেন কেন খেপি কেতা বালিশ সব নিচ্ছি কোল বালিশ শুনি পাঁচ বালিশ শুনি তারপরে সারা রাত বালিশ নিয়ে চটকা চটকির করি তবু ঘুম আসছে না মনে পোষাচ্ছে না যখন মনে পোষাচ্ছে না একবার কেতা বালিশ মনে হচ্ছে টেনে ছিঁড়ে ডাক্তার আমার কম্পাউন্ডার দেখছেন ডাক্তারকে চার দিন গুটিয়ে দেবে সে লাইনে পুতুল ঝুলে আছে কিন্তু সে লাইন না কি হলো শালা অনেক রোগের নাম শুনেছি এই ছেঁড়া ছিঁড়ি রোগের নাম পুতুল শুনছি তো শালা শখ করে ডাক্তার চাইলাম মেয়ে ছেলে গায়ে হাত দেবো বলে এবার মেয়ে তো ডাক্তারকে ছেড়ে দেবে নাকি দেখ আরো রোগ আছে তুমি যা হচ্ছে হ্যাঁ ডাক্তার বাবু কাছে